গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। প্রাইজ মানি ১ মিলিয়ন মার্কিন ডলার। পাঁচটি দেশের লিগের পাঁচ দল নিয়ে গায়নাতে গ্লোবাল সুপার লিগ আয়োজনের অনুমোদন দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী 26 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত গায়নাতে চলবে এই টুর্নামেন্টটি। পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। প্রাইজমানি হিসেবে থাকবে ১ মিলিয়ন মার্কিন ডলার। পাঁচটি দেশের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে গায়ানায় অ্যামাজন ওয়ারিয়র্স অংশ নেবে টুর্নামেন্টে। 2023 সালের সিপিএল এর চ্যাম্পিয়ন হওয়া দল গায়ানা। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও একটি করে দল সুযোগ পাচ্ছে খেলার। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের তিনবারের চ্যাম্পিয়ন দল হ্যাম্পশায়ারও যাচ্ছে এই গ্লোবাল সুপার লিগে। বাংলাদেশ থেকে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে সুযোগ ছিল খেলার, তবে তারা কিছুদিন আগে অল্প সময়ের মতো দল গোছাতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। রানার আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসন্ন মৌসুমের বিপিএলে খেলবে না, ফলে সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্সের সামনে এসেছে এই সুযোগ। 7ই অক্টোবর বোর্ড মিটিং শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, বিপিএলের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স তারা যাওয়ার সম্ভাবনা আছে গায়ানার টুর্নামেন্টটিতে। 26 নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত চলবে গায়ানার গ্লোবাল সুপার লিগ। পাঁচ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে সবাই খেলবে একে অপরের সাথে। শীর্ষ দুই দল যাবে ফাইনালে। কাছাকাছি সময়ে ক্যারিবিয়ানে থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলেরও। 22 নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাথে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় দলের। এরপর 3টি ওয়ানডে এবং 3টি টি টোয়েন্টি সিরিজও আছে তাদের সাথে।